আমাদের রক্ত খাঁটি, আমাদের রক্ত পরীক্ষিত। আমি আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো আওয়ামী লীগ। আমি এটা দল কোনোদিনই ভাবি নাই। আওয়ামী লীগকে ভাবছি একটা অনুগতি, একটা অনুগতির নাম হল রক্ত, বঙ্গবন্ধুর রক্ত। হাজার হাজার আওয়ামী লীগের মৃত্যুতে আন্দোলন সংগ্রামে যে অনুভূতির সৃষ্টি হয়েছে সেই অনুভূতির নামেই হল আওয়ামী লীগ। আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ এগিয়ে যাবে। জগন্নাথ শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের ট্রেডিশনাল বাংলা প্রতিষ্ঠিত হবে। আমি আশা করব আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, পৃথিবীর কোনো শক্তি নাই এই আওয়ামী লীগকে আপনার তপ্ত করে দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, আওয়ামী লীগের আমি সংগঠন, আওয়ামী লীগের ধরে আমার জন্ম। যখন আওয়ামী লীগ যখন ব্যথা পায়, আমারও তো গরিবের আওয়ামী লীগের একটা কর্মী যদি ব্যথা পায়, সেই ব্যথা আমি কিভাবে করব। কারণ আপনারা যেন এখানে আসেন, আমার রক্ত আপনার রক্ত, আমি সেই একই রক্ত। কোনো বিধা নাই, কোনো বিভক্তি নাই। এখানে যারা আসেন সেখানে শহীদের সন্তান নয়। আমাদের প্রধানমন্ত্রী বসে আছেন, ইত্যাদা সন্তান, আমি একজন শহীদের সাথে। এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ এই দেশটাকে স্বাধীন করেছে, বাংলা ভাষার আন্দোলন করেছে, গণতন্ত্রের আন্দোলনের সংগ্রাম করেছে। গত দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ শুধু প্রতাপগত কোন রাজনৈতিক দল নয়, এত দল পৃথিবীতে অনেক দল আছে, কিন্তু যে আত্মত্যাগ, যে আত্মত্যাগ, এই পৃথিবীর কোন রাজনীতির কোন তালা তুলনা হয়। এত ত্যাগ, এত আকাঙ্ক্ষা, এত বিপর্যয়ের মধ্যে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ রাজনৈতিক দল। আমি দুইবার আওয়ামী লীগের সাধারণতে সাংগঠনিক দলকে প্রতিষ্ঠা জননেত্রী শেখ হাসিনার উপদেশে আমি দলকে পরিচালনা করেছি। ভাই আটি ছাড়েন, আওয়ামী লীগের মধ্যে কোনো ভোর ভাঙ্গ ধরে নাই, কোনো স্কিজম তৈরি হয় নাই। আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী জননেত্রী শেখ হাসিনার পথে গত 5 বছর আমরা কাজ করেছি। আজকে আমাদের দল যে কোনো সময় থেকে শক্তিশালী আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এই দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সৈয়দ নজরুল ইসলামকে হত্যা করেছে, তাজউদ্দিন সাহেবকে হত্যা করেছে, মনসুর আলী সাহেবকে হত্যা করেছে, হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করেছে। তারপরেও কিন্তু আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারে নাই, আমার কোনোদিনই পারবে না, কোনোদিনই জনরতি যতদিন আছেন উনি নেতৃত্ব দেবেন, কিন্তু এই জননেত্রী শেখ হাসিনা যদি না থাকেন, না থাকেন, আওয়ামী লীগ কিন্তু মরবে না, মরবে। আওয়ামী লীগ অজয় রাজনৈতিক সংগঠন। পৃথিবীতে এমন কোন রাজনৈতিক নাই যে আওয়ামী লীগের মতো একটা সংগঠন দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য এত আত্মত্যাগ কেউ করে নাই আওয়ামী লীগের মতো।